আজকের প্রথম প্রশ্ন করেছে বসিরহাট উত্তর চব্বিশ পরগনা থেকে 35 বর্ষীয় অলোকেশ দাস। প্রণাম নেমেন মহারাজ, আমি এই চ্যানেলের নিয়মিত শ্রোতা। মহারাজ, জীবনে অনেক জ্ঞান অর্জন করেছি, তা কখনো ভুল বা ঠিক বিচার করিনি, মেনে চলেছি। আপনার ব্যাখ্যা ও বিশ্লেষণ সেগুলি সত্যতা যাচাই করতে শিখিয়েছে। সত্যি আমি এখন অন্য দৃষ্টিকোণ থেকে ভাবতে পারি, আর ভেবে আমি তৃপ্তি পাই। আমার ভাবনা চিন্তা থেকে এই প্রশ্নের উত্তর আমি পাচ্ছি না। আমার প্রশ্ন হল, জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, ঠাকুর শ্রীরামকৃষ্ণের মতে চৈতন্য লাভ, তাহলে কংস, শিশুপাল, রাবণ, এনারা তো সবাই তপস্যা সাধনা দ্বারা ঈশ্বর দর্শন পেয়েছেন, তবুও বোধ বা চেতনা জাগরিত হয়নি কেন? কেন এত লোভ, হিংসা, অহংকার ত্যাগ হয়নি? তাহলে ঈশ্বর লাভের ফলাফল আমার কাছে দ্বিধাগ্রস্ত। আপনার কথাগুলো থেকে উত্তর পাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি খুঁজে পাইনি, হয়তো আপনি বলেছেন। মহারাজ, বিষয়টি যদি ব্যাখ্যা করেন তাহলে মনে তৃপ্ততা আসে। আমাদের প্রশ্ন করার আগেই, মানে যখন আমরা প্রশ্ন করি তার আগেই, আমাদের মাথায় কিছু কনসেপ্ট আগে থেকেই বসে থাকে, অর্থাৎ আমরা কিছু ধরে নিয়েই প্রশ্ন করি। প্রশ্নের আগেই এক ধরনের উত্তর আমাদের কাছে রেডি থাকে। যেমন বাবা ধরুন ছেলেকে বলছে, লেখাপড়া যদি তুই না করিস তাহলে চাকরি পাবি কী করে বল তো, জীবন চলবে কী করে, তোর কী হবে? এই যে প্রশ্নটা ছেলের দিকে ছুড়ে দিল বাবা, তার আগেই বাবার অনেকগুলো অ্যাজাম্পশন ধরা আছে। বাবা 100% শিওর লেখাপড়া চাকরি করার জন্যই করে, চাকরি না করলে লেখাপড়া কী জন্যে? আর যদি ও লেখাপড়া না করে, ওর দৈহিক জীবনের অধোগতি হয়ে যাবে, মানে না খেয়ে মরবে এমন একটা ব্যাপার, যদি লেখাপড়া না হয় জীবন কাটাবে বা ভাত খাবে কীভাবে? অ্যাজ ইফ টাকার রোজগারের একটাই উপায় আছে, তাহলে লেখাপড়া করা। যারা স্টাডি করে ও চাকরি পায়, ওর বাবা জানে দে আর মোস্ট হ্যাপিয়েস্ট পিপল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। এবং তার সাথে বাবা এটাও জানে, এটাই তো জীবন, এমনই তো হতে হয়, পড়া, পড়ার পর ডিগ্রি, তারপরে চাকরি, এর মানেই হলো হি রিচড হিজ গোল, তার জীবনের লক্ষ্য যেন সিদ্ধ হয়ে গেছে। এতগুলি অ্যাজামশানের পরে একজন প্রশ্ন করে, তুই পড়াশোনা করছিস না, তোর কী হবে বলতো, কীভাবে তুই জীবনটা কাটাবি? এটা প্রশ্ন খুব ইনোসেন্ট প্রশ্ন মনে হচ্ছে না, কিন্তু এতগুলো অ্যাজামশান তার পিছনে বসে আছে। তারপরেই প্রশ্নটা বেরিয়েছে, এটাকে আমি বলে থাকি আনকনশিয়াস ইগো প্যাটার্ন। একে বলে আমি নিজেকে দেখি না, আমি প্রশ্নকর্তা হওয়ার আগে আমি কি হয়ে আছি তার উপর নির্ভর করছে আমি কি প্রশ্ন করব। আমি যে কাজ করব তার আগে আমি কি হয়ে আছি, নিজেকে কি ভেবে রেখেছি, তার উপরে নির্ভর করবে আমার জীবনের উদ্দেশ্য কি, আমি ওই কাজের মাধ্যমে কি পেতে চাই। তো যে উত্তর আসবে, যে কর্ম আমার জীবনে ঘটবে, তা কখনো র্যাশনাল থাকবে না, বায়াসড হয়ে যাবে। একমাত্র র্যাশনাল নিরপেক্ষ কর্ম করতে পারে যে জীবনকে বুঝেছে, যে নিজেকে জেনেছে, যে নিজেকে জেনেছে মানে নিজের টেন্ডেন্সিগুলোকে জেনেছে। এটাকে আমি বলি ব্যক্তি নিজেকে জানে না, সে জগৎ জানে কিন্তু নিজেকে জানে না। আপনি যেমন বলছেন যে মহিষাসুর অ্যাটসেটটা যখন বলছেন যে এরা সাধন করেছে, আপনার মাথায় অ্যাজাম্পশন আছে যে জ্ঞান লাভের জন্যই সাধনা করা হয় শুধুমাত্র, বা কষ্ট স্বীকার করা হয়। সাধনা মানে তপস্যা মানে কষ্ট করা। আপনারা বা বেশিরভাগ লোকরা ভেবে নেয় যে কেউ কষ্ট করছে মানেই যেন তার জ্ঞান লাভ করার ইচ্ছা আছে, একদম নট নেসেসারি। দুজন লড়ছে মানেই একজন সত্যের পক্ষে আছে, একজন মিথ্যার পক্ষে আছে, নট নেসেসারি। দুজনেই হয়তো মিথ্যার পক্ষে আছে। আমি বলি দুটো কুকুর হাড়ের জন্য লড়ছে, দুজনেই সেম কিন্তু লড়ছে। কিন্তু আমাদের প্রচলিত ধারণা হলো তপস্যা করছি, ওই যে মহালয়াতে হয়তো দেখেছেন ওম নমো ব্রহ্মণে বলছে মহিষাসুর। আমরা এর সাথে অ্যাজাম্পশন নিয়ে রেখেছি, ওই যে জপ তপ করে কিছু চৈতন্য নামক পদার্থ বা কিছু জ্ঞান ভক্তি বিশাল কিছু লাভ করা যায়,
কোত্থেকে এটা পেয়েছি, কোনো বইতে পড়ে নিয়েছি, ওর মাথায় ছবি বসে আছে। কিন্তু আপনি প্রশ্ন করার আগেই ছবিটা মাথায় নিয়ে বসে আছেন, কোনো বনে, কোনো গাছের নিচে, কোনো পাহাড়ে, কোনো জঙ্গলে গিয়ে 100% শিওর যে কিছু বিধিবাদী আচরণ যদি করা হয় তাহলে 100% শিওর যে আমি ভগবান লাভ করব, এসব আমি শিওর। এবার বলুন মহারাজ, ওরা যে এইসব জিনিসগুলো করলো যা কি না আমি শিওর যে এতেই ভগবান লাভ হয়, ওদের হলো না কেন? আপনার প্রশ্নের পিছনে মানে অ্যাজাম্পশন বসে আছে। ইউ আর গেটিং মি না, আমি কি বলতে চাইছি ব্যাপারটা? আপনি এখানে আমাকে বলেছেন যে আমি ভাবনা চিন্তা করতে শিখেছি। ভাবনা চিন্তা করতে শিখুন যে যখন আপনি প্রশ্ন করছেন, প্রশ্নটা নিরপেক্ষ প্রশ্ন, ইনোসেন্ট প্রশ্ন না, অনেক কিছু দাঁড়িয়ে আছে পিছনে। আমি আপনাদের দোষ দিচ্ছি না, আমরা প্রকৃতি স্তরে এই রকমই, মন এই রকমই, একেই তো ধরতে হয়, একেই তো বুঝতে হয়। প্রশ্ন যখন বেরোয়, জিজ্ঞাসা যখন বেরোয়, ওই জিজ্ঞাসা একদম সরল সাদা জিজ্ঞাসা থাকে না, সেই জন্য উত্তর যখন পান তৃপ্ত হতে পারেন না, কারণ আপনি ভেবে রেখেছিলেন উত্তরটা এই টাইপের কিছু হওয়া উচিত, বা আমি যেমনটি তেমনটি না চেঞ্জ করেই উত্তরটা আমাকে স্যাটিসফাইড করে দেবে, কারণ আমি তো ঠিকই আছি, আমি ভুল কিসে আছি, সামান্য ছোটোখাটো যা আছে। এমন হতেই পারে আপনি 100% ভুল আছেন, এবং যারা জীবন গুরুর কাছে গিয়ে, আচার্যের কাছে গিয়ে শিখেছে, তারা প্রত্যেকেই দেখেছে তারা ভয়ঙ্কর ভুল ছিল, তাদেরকে ঠিক হতে হয়েছে। দেখুন, যা জ্ঞান, যা প্রজ্ঞা, যা জীবনের আন্ডারস্ট্যান্ডিং, যার জন্য সাধনা, যেগুলো আপনি টিভিতে দেখেছেন, সিরিয়ালে দেখেছেন, বইতে পড়েছেন, গল্প শুনেছেন, এই সবগুলো কোত্থেকে জন্মায় জানেন? তার কেন্দ্রে বসে আছে মোক্ষেচ্ছা। দুর্লভম ত্রয়মে দ্বৈত দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্যম মুমুক্ষুত্বম। মানুষ জন্ম পেয়েছি, মানুষ হয়ে জন্মেছি, যদি মুক্তি সত্যিই চাই, যদি দুর্লভ এই জন্মকে কাজে লাগাতে চাই, তাহলে প্রথম জিনিস কি? মোক্ষেচ্ছা। মোক্ষেচ্ছা কোত্থেকে জন্মায়? জগতের অসারতা দেখে, বিচারের মাধ্যমে। যখন কেউ জীবনের অসারতা দেখেই নি, তখন ভালো থেকে ভালো কাজ, ভালো থেকে ভালো জিনিস তার যন্ত্রণার কারণ হয়ে যাবে, জগতের জন্য অভিশাপ হয়ে যাবে। ঠিক যেমন রাবণ, মহিষাসুর, কুম্ভকর্ণ এদের ক্ষেত্রে হয়েছিল। তারা করেছিল তো জপ, কিন্তু কর্তা যা হয়ে তিনি তারা করছিল তা চেতন ছিল না, তা অসার দেখেনি জগতের, তা করাপ্টেড ছিল। আপনি জপ করুন, দান করুন, তপস্যা করুন, সত্য কথা বলুন, বাট কি হয়ে করছেন, কি জন্য করছেন, আমি বহুবার বলেছি, এটাই আপনার জীবন তৈরি করবে। আপনি কি করলেন তা পরে আসবে। প্রচলিত ধারণা হলো এসব করা শুভ, জপ করো, পূজা করো, বিধি করো, রিচুয়াল করো, বই পড়ো। বই পড়লে যদি জ্ঞান হতো তাহলে কেন বললেন কবির, ঢাই অক্ষর প্রেমকে পরেশ পণ্ডিত হয়ে। বই তো পড়েছে, বই পড়ে পড়ে পথি পরে পরে জগমুয়া পণ্ডিত ভয়ানা কোয়ে, প্রচুর বই পড়েছে। আপনি দেখছেন কি একজন পণ্ডিত বই পড়ছে, আপনি দেখছেন স্বামী বিবেকানন্দ বই পড়ছে, পড়ছি তো দুজনেই। আপনার প্রশ্নটা এমন হচ্ছে যে মহারাজ, দুজনেই তো বই পড়লো, তাহলে এর হলো না কেন? কারণ এ বিবেকানন্দের মতো মুক্তিকামী নয়। এই যে বই, যা কিছু আমি বলছি, এই সবগুলো নির্ভর করছে আপনার উপরে। এই জগৎ আপনার, আপনার ভিতরে একজন হাঁকপাক করছে, এরকম অস্থির চেতনা বসে আছে কি না, কনসিয়াসলি যে মুক্তি চায়, আপনি মুক্তি চান কি না, তার উপর নির্ভর করছে আমার কথা আপনার কিরামভাবে কাজে লাগবে। এমন হতে পারে আপনি আমার শুনে আরেকজনকে শুনিয়ে দিলেন যদি মুক্তির ইচ্ছা না থাকে, এমন হতে পারে বাহ কী সুন্দর লাগছে মহারাজের কথাটা, আবার এমনও হতে পারে আপনি আমার কথা শুনে জীবনের গভীরে গভীরে গিয়ে নিজেকে বদলে ফেললেন। আপনার উপর নির্ভর করছে এই যে ছোট্ট স্ক্রিনের মধ্যে আপনি আমাকে দেখছেন, এটা কি কাজে লাগবে। আপনি না চাইলে আপনার জীবনে আমি ঢুকতে পারি না, কেউ পারেনি, কারণ যাকে ভগবান বলেন, যাকে প্রকৃতি বলেন, সে দিয়ে রেখেছে আপনাকে এই ফ্যাকাল্টি। প্রচলিত ধারণা হলো কিছু করা শুভ, এগুলো করলে কিছু কিছু লাভ হয়, ও এর বিপরীত কিছু আচরণ করলে, দান না করলে, ভিখারিকে খেতে না দিলে, সাধু সেবা না করলে, জীবনে কোনো চ্যারিটি না করলে, ঘরে লক্ষ্মী পুজো না করলে লোকসান হয়। বুঝি না বুঝি, কারণ যাই হোক না কেন,
কিছু ভালো কাজে আমরা ভালো স্ট্যাম্প লাগিয়েছি, কিছু মন্দ কাজে মন্দ স্ট্যাম্প লাগিয়েছি। আমি বলতে চাইছি কোনো কাজ ভালো বা মন্দ হয় না, তা নির্ভর করে আপনার উপর। যে লেখাপড়া করছে, এমফিল করছে, এমবিএ করছে বা অন্য কিছু করছে, কি সাধনা করছে, কি জীবনে কোনো কাজ করছে, যদিও সাধনা জীবন শিক্ষা এগুলো আলাদা জিনিস নয়, সে যা করছে তার জীবন কি অ্যাকর্ডিংলি সেই রকম হয়? যে লেখাপড়া শিখে ডিগ্রি নিয়েছে, যে কোর্ট পড়েছে, সে কি ভিতর থেকে সত্যিই মার্জিত রুচি সম্পন্ন হয়? সে কি ভিতরে রিয়েলি শিক্ষার মর্যাদা করে? তার হাতে ডিগ্রি আছে কিন্তু, কিন্তু মানুষ এত নিষ্ঠুর, কুসংস্কারাচ্ছন্ন, স্বার্থপর হয় কিভাবে? কারণ যে শিক্ষা মহত্ব দেয় তাকে সে লোভে, রোজগারের জন্য সকামভাবে নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, দেহের সুখে স্বাচ্ছন্দ্যের জন্য পড়েছে। যেহেতু উদ্দেশ্যই নিকৃষ্ট, যেহেতু কর্তাই করাপ্টেড, ফলে এইরকম উন্নত জ্ঞান বিতরণী শিক্ষা যা চারিদিক থেকে আমাদের উন্নত করতে পারে, শিক্ষা তো জ্ঞান, তার কাজ হলো আমাদেরকে প্রকাশে আনা বিভিন্ন স্তরে, দৈহিক, মানসিক, বৌদ্ধিক, তারপরে আধ্যাত্মিক। তা কীভাবে একজনকে হীন বা নিচ করে দিল? কারণ মাধ্যম পরে আসে, আগে আসে ব্যক্তি, তার ফোকাস কি, সে কী চাইছে? আপনার অহম যেমন, তার উপরেই আপনার হাতে যে ইনস্ট্রুমেন্ট তা নির্ধারিত হবে যে সেটা কোন ডাইরেকশনের দিকে যাবে। আপনার হাতে তরোয়াল আছে, তা কাউকে রক্ষা করতেও লাগতে পারে, তা কাউকে হত্যা করতেও লাগতে পারে, এ তো ডিসাইড আপনি করবেন। দেখুন, প্রথমত ঠাকুরের কথা বলেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণজি চৈতন্য লাভ বলেছিলেন, তিনি বেসিক্যালি বলেছিলেন চৈতন্য হোক। এই কথাটার মধ্যেও অনেক গভীরতম ইঙ্গিত আছে, মানে যা অলরেডি আপনাতেই আছে তা প্রকাশ পাক। যেমন আমরা বলি না, তোর জ্ঞান বুদ্ধি হোক, এত বছর হয়ে গেল কিছুই শিখলি না, তাকে এই ভগবান লাভের মতো কোনো মুদির দোকান থেকে কিনে আনা ব্যাপার? আমরা তো ভগবান লাভ মানে সেটাই বুঝি। ভগবান লাভ মানে কি? ভগবান লাভ মানে হলো যে আমার জীবনে কিছু অভাব আছে, তো আমি ভগবান নামের একটা পদার্থ নিয়ে এসে বসিয়ে দেবো, সে মূর্তির মধ্যে থেকেই হোক, অদ্বৈত বেদান্ত পড়েই হোক, কোনো মঠ মিশনে গিয়েই হোক, কোনো গৌড়ীয় মঠে গিয়েই হোক, একটা ভগবানকে নিয়ে আসতে হবে আমার জীবনে, একটা ধম্মকম্ম করতে হবে, আমরা এরমভাবে বুঝি। ঠাকুর অত সহজ কথা বলতেনই না, তিনি যে বলা যায় ঠিকঠিকভাবে তিনি এত সহজ কথা বলতেন যে আমাদের জটিল মনের কাছে ওই সহজটা বড্ড কঠিন লাগতো। তিনি বলছেন যা আপনাতেই আছে, বা আপনি যখন বলেন যে তোর জ্ঞান বুদ্ধি হোক, তখন কি এটা বলেন যে জ্ঞান বুদ্ধি এনে তোমার মাথায় চিপকে দাও? আপনি বলছেন যা তোর মধ্যেই আছে তা যেন ঘষে মেজে ধারালো হয়, ঠিক তেমনই চেতনার উপরে যা আবরণ পড়ে আছে তা সরালেই চৈতন্য হওয়া হয়। কিন্তু সে তো তার হবে যে চায়, আর যে জানে আমি ওই মুহূর্তে অচেতন আছি, আমি ঠিক নেই। 99% মানে মানুষের বুদ্ধি কি? যা আছে ঠিকই আছে, ঠিকই তো চলছে, এরকমই তো হয়। মায়ার কাজই এটা, যা ভুল তাকে প্রচলিত করে দেবে। দ্বিতীয়ত, কংস, শিশুপাল, রাবণ এরা কোনো চৈতন্য লাভ করেনি, এরা কিছু ক্ষমতার লোভ রেখেছিল, তার জন্য কষ্ট স্বীকার করেছিল। আমি কি বলি, আপনি যেমন আপনার জগৎ তেমন। এই যে তারা সাধন করলো, কংস, শিশুপাল ইত্যাদি বলছেন না, সেখানে সাধনটা ইস্যুই নয়, ব্যাপার হলো ব্যক্তি তো অসুর, ব্যক্তি তো রাক্ষস, ব্যক্তি তো পশু দানব, তো তার ভগবান সেই রকমই হবে। তার মানে কি ভগবানকে ছোট বলছি? না, তার জন্য ওই রকমই ধরা দেবে। সে ব্রহ্মাকে ব্রহ্মের বিস্তার দেখবে না, সে ব্রহ্মাকে সকামভাবে নিজের বাসনা পূরণ করার উপায় দেখবে। স্ত্রীকে কেউ কুমারী দেখে, কেউ জগদম্বা দেখে, আবার স্ত্রীকে কেউ ভোগ্যাও দেখে। আসলে স্ত্রী কি? স্ত্রী তো জীব, তার মধ্যে মহত্ব আছে, তার মধ্যে দেবিত্বও আছে, তার মধ্যে জীবত্বও আছে। আপনি যেমন আপনি তেমন খুঁজে নেবেন। যেমন আজকাল রাজনেতাকে ধরে কেউ এমএলএ হয়ে যাচ্ছে, এমপি হয়ে যাচ্ছে, পার্টির ঝান্ডা ধরে কেউ রোদে পুড়ছে, রাত জাগছে, ফেস্টুন বানাচ্ছে, পতাকা তুলছে, প্রচুর খাটছে, বা কেউ অফিস করছে, রাত্রি 8-10 সময় ফিরছে, অতক্ষণ কাজ করে নেক্সট দিন আবার চলে যাচ্ছে। এগুলো তো সাধনার মতোই, তপস্যার মতোই, কষ্ট করছে তো, দেহকে কষ্ট দেওয়া হচ্ছে তো।
উঠতে পারছে না তবুও উঠছে। মেয়েদের দেখবেন সংসারে সারাদিন কাজকর্ম করতে থাকে, ক্লান্ত তবুও কাজকর্ম করতে থাকে। এগুলোকে আমরা খুব গ্লোরিফাই করে রিপ্রেজেন্ট করি। হয়তো আপনি বড় কোম্পানি বানিয়েছেন, তার জন্য টেনশান করছেন, প্ল্যান করছেন, শেয়ার মার্কেটে কাজ করছেন, পার্টনার্সকে নিয়ে ভেঞ্চার্স করছেন, এগুলো তো প্রচুর কষ্ট করা হচ্ছে না? আপনি লেগেই আছেন এইসবের পিছনে, ছাড়ছেন না কিছুতেই। সেই যে প্রাণ যায় পর বচন না যায় এমনভাবে লেগে আছেন। এইসব কষ্টকর, কিন্তু কী জন্য করছেন? চৈতন্যের জন্য, জ্ঞানের জন্য, বিবেকের জন্য, না ব্যক্তি স্বার্থের জন্য, নিজের সুখ সুবিধার জন্য? এই তপস্যা সাধনা, একে আমি সো কল্ড বলি, এগুলোকে ধরে নিন আপনার চেষ্টা। এবারে আপনার চেষ্টা মানে কি? আপনার শক্তি, আপনার প্রয়াস। এই প্রয়াস কোন দিকে যাবে সেরকমই আপনার জগৎ হবে। ব্রহ্মা শিব বিষ্ণু ইত্যাদিকে যেমন টিভি সিরিয়ালেতে দেখিয়ে দেওয়া হয়, তাকে যখন আপনি কামনা করে দেখছেন তখন তারা আপনাকে বর দিয়ে যাবে। বৎস তুমি কি চাও? টাকা চাও, টাকা পাবে। স্ত্রী চাও, স্ত্রী পাবে, মানে ভোগ। রাজত্ব চাও, রাজত্ব পাবে। দেখো ব্রহ্মা অমরত্ব দিল না, অর্থাৎ অমরত্বের জন্য তো জ্ঞানের সাধন চাই। রাবণ এত কিছু পেল কিন্তু তার নাভিতে অমৃতকুণ্ড থাকলো, কিন্তু তার মৃত্যু প্রতিহত হলো না। এই ব্যাপারটা কী কী বোঝাতে চাইছে? বোঝাতে চাইছে এই, তুমি যদি দেহে ফেঁসে থাকো তাহলে কোনো না কোনোভাবে তোমার নাশ নিশ্চিত। এই জগৎ, এই প্রকৃতি বিনাশের খেলা। তোমার অহম যেমন, তোমার জগৎ তেমন। ব্রহ্মা মানে কি? ব্রহ্মা মানে বিস্তার, যে বিস্তৃত। এবার বিস্তার তো প্রকৃতিরও আছে আর ব্রহ্মও তো সর্বত্র বিস্তৃত, ও আপনি একসাথে দুটোই। আপনি আত্মাও বটে, আপনি অহংও বটে, আপনি ব্রহ্মও বটে, আপনি শক্তি বা প্রকৃতিও বটে। এই দেহ মন যা দেখছেন এসব প্রকৃতি। এবার যদি আপনি এই স্তরেই থাকেন এবং চেষ্টা করতে থাকেন, দেহ স্তরে চেষ্টা করতে থাকেন, তাহলে ব্রহ্মা আপনাকে বর দিয়ে যাবে, কিন্তু আপনি অমর হতে পারবেন না। অমর মানে আপনি এই জন্ম মৃত্যুর জগতের উপরে উঠতে পারবেন, তা আপনি দেহের স্তরেই থেকে যাবেন। যদি নিজেকে দেহ হিসাবে অ্যাজাম্পশন নিয়েই দেখেন, তখন আপনি কংস, মহিষাসুর, রাবণ এদের মতো ক্ষমতা চাইছেন ও এই জন্য তাদের ভক্তি করছেন। 99% সকাম যারা, যারা এই লক্ষ্মী পুজো আসছে, দুর্গা পুজো আসছে, কালী পুজো আসছে, তারা এরম এরমভাবে প্রণাম করবে, তাদেরকে ওই গোত্রীয় জানুন, আমরা এই রকমই অমৃতের অধিকারী হয়েও, দেবত্বের অধিকারী হয়েও আমরা অসুরের মতোই জীবন কাটাচ্ছি। আমাদের মধ্যেই কংস মহিষাসুর, আমাদের মধ্যেই দেবত্বের, বিষ্ণুত্বের সম্ভাবনা, নারদের সম্ভাবনা দাঁড়িয়ে আছে। বিষ্ণুর কাছে বরফ চাওয়া যেতে পারে, আর বিষ্ণুর কাছে গিয়ে নারদীয় ভক্তিসূত্রও লেখা যেতে পারে। তাদের কাছে গিয়ে আপনি সকামভাবে কিছু চাইছেন, আপনি প্রসিজিওর যাই লাগান না কেন, আপনি স্বার্থবুদ্ধি ও আপনাকে আসুরিক বানাচ্ছেন। জগতে স্বার্থবুদ্ধিতে যা করবেন তা আসুরিক হবে। শিব তো পরম মঙ্গলময়। এবার কোনো আসুরিক বুদ্ধির কেউ যদি বলে আমায় টাকা দাও, পুরুষ বা স্ত্রী একে অপরের সঙ্গ দাও বা সন্তান দাও, ও সে তার ভ্রান্ত বুদ্ধিতে তাতেই ফোকাস করে, তবে সেসবই হবে তার জীবনে। এর অর্থ কোনো ভগবান শিব বা ব্রহ্মা দিচ্ছে তা নয়, আপনি আপনার যেদিকে লক্ষ্য রেখে পরিশ্রম করেন সেদিকই ম্যানিফেস্ট করবে। দেখবেন শ্রী শ্রী চণ্ডীতে দেখা যায় সুরত রাজা এবং সমাধির বৈশ্যের গল্প। তারা একই সাথে মেধাস মুনির আশ্রমে গিয়ে দেবীর উপাখ্যান শুনল, কিন্তু দেবী কে? এই মহামায়া কে? আমাদের অহম, মূল প্রকৃতি। গীতাতেও দেখবেন এই মূলা প্রকৃতিরই বিস্তার, আমাদের ভাব, আবেগ, আমাদের চিন্তা ভাবনা, জগৎ, কর্ম, বুদ্ধি, সব কিছু বিস্তার। এই অহম যখন তার স্বরূপে যায় তখন সমাধি বৈশ্যের মতো সে জ্ঞান চায়। একই উপাখ্যান শুনে বৈশ্য মুক্তি চাইছে, আবার ওই একই উপাখ্যান শুনে সুরথের যেহেতু অহং, দেবীর সৎস্বরূপে নিজের দেবীর ব্রহ্মত্বে গিয়ে পৌঁছায়নি, দেবী একসাথে প্রকৃতিও বটে ব্রহ্মও বটে, নিত্যই বসা জগন্মূর্তি, তিনি নিত্যা হয়েও অসুরপীড়িত দেবগণে রক্ষার জন্য তার আবির্ভাব হয়েছে, এরকম চণ্ডীতে বলা হচ্ছে। অর্থাৎ দেবীর মধ্যে আত্মাও আছে,
ব্রহ্ম আছে একটা দিক, আবার শক্তিও আছে একটি দিক। সুরথ কী করল? সুরথ রাজার ভোগ বাসনা শেষ হয়নি, ঠিক ওই অসুরদের কথা যেমন বললেন, সে তিনি কী করলেন? তিনি দেবীকে ভক্তি তো করলেন কিন্তু চাইলেন ভোগ্য পদার্থ। ঠিক তেমনই আমরা ক্ষমতা তো চাই কিন্তু জগতের মধ্যে ক্ষমতা চাই, আমরা জগতের ঊর্ধ্বে উঠে যেতে চাই না। আবার কোনো বৈশ্য সমাধি সেই দেবীর স্বরূপগত আত্মা বা ব্রহ্মের দিকে পৌঁছাতে চায়, সেই জন্য ত্রয়োদশ অধ্যায়ে গিয়ে তিনি মুক্তি চাইলেন। আপনার উপর ডিপেন্ড করছে, আপনার অহমের উপর ডিপেন্ড করছে, অহমই হলো মহামায়া, যে আপনি আপনার জীবনকে কি বানাবেন, দেবীর কোন বর আপনি লাভ করবেন, আপনার চৈতন্য হবে না অচৈতন্যের সাম্রাজ্যেই অহংকার কাম ক্রোধ লোভে আপনি ফেঁসে থাকবেন। দেবী তো শক্তি, ইলেকট্রিসিটির মতো, তিনি দেবেন, আপনি কিসে কাজে লাগাবেন আপনার উপর নির্ভর করছেন।